2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার একদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে বাজেট পর্যালোচনা নিয়ে কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী সভাপতি ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, জিডিপি প্রবৃদ্ধিও যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব হবে না। 9% এটা প্রবৃদ্ধিটা হবে, আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে সরকার অনেক ব্যক্তি খাতের বিশেষ করে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, এবং তাছাড়া ঋণের বিনিয়োগের পরিবেশ অনেক দিন থেকেই কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এখন এই 9% একটা প্রাক্কলন করা হচ্ছে, এই 9% ঋণ দিয়ে আপনার সেই যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো 27%-এর উপরে, সেটা কতখানি বাস্তবসম্মত সেটা প্রশ্নবিদ্ধ। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক রয়েছে। কর বৃদ্ধির প্রস্তাবনা করা হয়েছে যা মানুষের উপর বাড়তি চাপ তৈরি হবে। আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। সিপিডি গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থমন্ত্রী কোনো বাস্তবসম্মত বাজেট দিতে পারেনি। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা গুরুত্বের সঙ্গে দেখার বিষয়, কিন্তু বাজেটে সরকারের ব্যয় সংকোচন করার কোনো প্রবণতা নেই। ভ্যাট বৃদ্ধির ফলে এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বড় মাথাব্যথার কারণ হবে। এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার, 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। যে জায়গাতে খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানিকারকের পকেটেই চলে যায়। পাশাপাশি যে খাতগুলোতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে সে সুবিধা আমদানিকারকের পকেটে চলে যায়, ভোক্তারা সুবিধা পায় না বলেও দাবি করেন সিপিডি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।